welcome back to my channel RM Blogger. I hope tomar shobai khub bhalo acho and good morning. Ekhon pray 11:30 ta moton bajte jacche. Ami eto sajo guju kore ajke jacchi ekta picnic e. Ekta picnic e jacchi. মানে পিকনিক মানে পাড়ার পিকনিক অনেকেই আছে ওখানে আমার বাবু আগে আগে চলে গেছে আমার মামুনিও আগে আগে চলে গেছে আমি এখন যাচ্ছি তো সকাল থেকে আজ আসলে আমার এত বেশি পেটে ব্যথা করছিল যে আমি যেতেই পারছি মানে উঠে যাব হেঁটে সেটাই হচ্ছিল না তো এই যে সাথে আমি এখন এই জুসটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওআরএস জুস খেতে খুব টেস্ট লাগছে এখন এটাই অমৃত লাগছে আর কিছু না পেটের মধ্যে প্রচুর ব্যথা হচ্ছিলো মানে আমি কিচ্ছু করতে পারছিলাম না যাওয়ার সাথে সাথে তো আমার মামুনি আমাকে কতগুলো শোনাবে আরে এত দেরি কেন কী করে করলে এটা ওটা কিন্তু যাই হোক আমি এখন ঠিক আছে যে লাইনারটা লাগিয়েছি কোনো মতো সব কিছু করছি আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি কি ভিডিও করছি কিচ্ছু দেখতে পাচ্ছি না দেখা করছি আবার একটু পরে তোমরা এত সাজুগুজু করে এসছো দেখো তো আমি কিচ্ছু সাজুগুজু করে আসিনি তোমরা এমনি কেন করছো গো দেখো তো তুমি আমি গলায় কিছু পরেও আসলাম না ভুলে তাড়াহুড়োর চোটে গলায় কিচ্ছু বললাম না এত কিছু রয়েছে কিচ্ছু বললাম না খাবে না ভালো লাগলো না আমি খাই তাহলে এটা তুমি এত বাড়ি যাবে কেন এখন এত লোকের মাঝে ভালো লাগছে না খেলু করো বাবা দিদির সাথে খেলু করো আচ্ছা একটু টাইম লাগবে হ্যাঁ আমি খাবো না গো তোমরা খাও আমার পেট সকাল থেকেই ভালো নেই খুব খারাপ অবস্থা আমার পেটের একদম ভীষণ কিন্তু লুচিটা পুচুটা যদি একটা লুচি ও বা লুচি খাবে হ্যাঁ দাঁড়াও গিয়ে আমি নিয়ে আসি দাদা আমাকে একটা লুচি দাও না একটা লুচি বাচ্চাকে দেবো নরম দেখে একটা দাও এত শক্তটা দিও না গরম তো একটা একটা পাতা হবে ছোট পাতাটাতে কিছু বাটি বাটির কোনো ব্যবস্থা করনি পাতারই ব্যবস্থা আছে বাবান ছাড়ো আমাকে শোনা কোথায় তোমার দিদি কোথায় বসেছে খেতে কোথায় গেল মামনি কোথায় কোথায় চলে গেলো এই বাবা ফেলবে না আমার হাতে দাও গরম থাকলে এই দেখো দিদি এই ডাল দিয়ে খাবে ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে খাবে খাবে না খুব তাড়াহুড়োতে আমাকে বাপি ডাকলো বলছে যে আমার ঠাকুমা আছে বাড়িতে আমার ঠাকুমা শাশুড়ি ওনার জন্য ভাত বসাতে হবে কুকারে সে ওনার জন্য আমার বাবুর জন্য বসাতে হবে তো মানে পিকনিক করতেছে এটা নাকি পিকনিক বাবা বুঝতে পারছি না কী করছি আমি একবার ঘরে যাচ্ছি একবার ওখানে যাচ্ছি মানে স্ট্রাগলই স্ট্রাগল চারদিকে তারপর পেটটা কন্টিনিউ ব্যথা হয়ে যাচ্ছে আমার খুব মানে অস্বস্তি লাগছে পেট ব্যথা তুমি যাচ্ছ না এখানে পিকনিকটাতে এই রে আমাকে চিনতে পারছো না এই তো আশিস আছে না দীপা ও আমি ভুলে যাই মনে থাকে না ও এর জন্য না আগে আমি করি না আমার বড়ের আবার রান্না করে আমার বড় এসে পছন্দ করে না ডাবল খরচা আমার দিদি আই করছে না ওই দুর্গাপন্ডির সামনে আমার দিদি বাই তো ও আচ্ছা তোমার করছো হ্যাঁ ভালো টিফিন কে আসবে হ্যাঁ টিফিন কে আসবে সারাদিন তো না সারাদিন রাতের না 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 রাতে না শুধু বিকে দুপুর অবধি থ্যাংক ইউ আসতে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আমি চলে এলাম ভাতটা বসিয়ে দিয়ে এবার আমি আবার ফোন করে দেবো যাতে গ্যাসটাকে নামিয়ে দেয় হ্যাঁ তোমার মায়ের কাছে আদরই খাচ্ছে না কি করবে বলো ভাইটা ওরকমই ভাইটা কারুর কাছে আদর খায় না মনস্টার ওই রুম থেকে বেরিয়ে আয় ওই দেখ মনস্টার বেরিয়ে এসছে আমার হাসছে
তুমি নাচ করবে তো? দেখবো খানে তুমি কত নাচ করো। এতক্ষণ এই ছেলেটার পিছনে দৌড়ে দৌড়ে আর পাচ্ছি না বলে এখন একটু গাড়ি চালিয়ে বসিয়ে দিলাম। আর আমি গাড়ি মানে গায়ে কিচ্ছু দিয়ে আসি না, মানে কী যে বলছি, ঠান্ডাও লাগছে, রোদে গেলে গরমও লাগছে, কিছুই ভালো লাগছে না। এত পেটটাতে ব্যথা হচ্ছে না যে কিছুই ভালো লাগছে না, কী করে, ওরা কি সুন্দর খেলছে, এরা সবাই যে যার মতো বসে গসিপ করছে, আমি কোনো রকম বলে যে ভালো লাগছে না। দু এই জায়গায় যে আমার পিছনের ওতটা পড়ছে, আমি এই বাবুকে নিয়ে বাড়িতে গেছিলাম, গিয়ে ওকে খাইয়ে ঠাকুরদার কাছে ছেড়ে লুকিয়ে পালিয়ে এসেছি। মানে তো এই যে আমার লাঞ্চ, আমার পিকনিক, আমার সব এখন কোনো মতন শেষ। টাটা, ভাইরা এখন যাচ্ছে, সবাই এখন মজা করবে। মানে কি দুঃখ আমার, আমার মানে আমার কি দুঃখ, আমার থেকে বেশি দুঃখ কারণ নেই। হ্যাঁ, আমার কাকিমা আসছে, হ্যাঁ আসছে, আমি বলছি তো, তুমি দাঁড়াও, তুমি দূর থেকেই তো আসছে। এই যে যাও গে তোমরা, মজা, হ্যাঁ আমি খেয়ে নিলাম, খেয়ে এবার আমি যাচ্ছি। যাও, আমরা পিকনিক টিকনিক করে ঘরে এসে রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি আসানসোলে। এটা হচ্ছে একটা কি আছড়াপাড়া রাস্তা, যাই হোক আছড়া পেরিয়ে গেছি সামডি কোলি। হ্যাঁ হ্যাঁ, ওই সামডি কোলি কোলি আর কোথাও ঢুকছি, যাই হোক। এই যে রাস্তার অন্ধকারটা চা, এই যে ঢোল বাজছে দুজনে বসে বসে। কি বাজাচ্ছো বাবা? দুজনে বসে বসে বাজাচ্ছে, চলো বন্ধ। বাবা না, ভালো লাগলো, এটাও নিয়ে নেবে। হ্যাঁ তাই তো, আর উপরে অ্যাড্রেসটাও নিয়ে নেবে। আচ্ছা আমি এখানের অ্যাড্রেসটাও নিয়ে নিচ্ছি, আমার ব্লগে সবাই দেখবে। এটা কি ঝাল আলা? আর যেটা ঝাল আলা, যেটা বেশি ঝাল হবে সেটা তো বেশি করে ঝাল দেবে। ও তাহলে বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, ওটা স্পেশালি জাস্ট আমার জন্য, আমার ঝাল খেতে খুব। এটা আপনার শপটা? হ্যাঁ ম্যাম, খুব ভালো। আমার ফার্স্ট টাইম খেয়েছিলাম এখানে দাঁড়িয়ে, আমরা চিকেনের কিছু একটা আইটেম খেয়েছিলাম, ছোটো চিকেনের, খুব টেস্টি হয়েছিল খেতে।
খুব ভালো লেগেছিল। আজকে দেখি বিরিয়ানি স্টার্ট করা হয়েছে। ও আচ্ছা, হান্ডি দম বিরিয়ানি সব থাকবে। ও আলু আসানসোলে, যদি কেউ আসানসোলের সাবস্ক্রাইবার থাকো এখানে নিশ্চয়ই এসো। হ্যাঁ, এটা হচ্ছে বাস ডিপোর অপোজিট সাইডে আছে। তো ম্যাম এখানে আমি বলছি যে কারণ আমি এখানে কাস্টমার, এখানে খেতে খুবই টেস্টি লাগে। হ্যাঁ, আর এখন এখানে আমরা এসেছি চিকেন রোল খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন তো, মানে স্পেশাল কি এবারে বেরিয়েছে সেটা বলেন। এখন স্পেশাল বেরিয়েছে বিরিয়ানি। আচ্ছা, হচ্ছে চিকেন স্পেশাল হান্ডি দম বিরিয়ানি। 190 আপনি পাবেন রাইস, একটা আলু, একটা এগ থাকবে, তিন পিস চিকেন থাকবে, রায়তা, স্যালাড প্লাস চাটনি। বাহ, একবার নিশ্চয়ই ট্রাই করবো, যেহেতু যেহেতু আমরা খুব দেখে নিই। এটা হচ্ছে হান্ডি বিরিয়ানির প্যাকেটটা। ও আচ্ছা, উপর থেকে ওইটাকে ফ্লেম করা হবে না? বাহ, খুব ঠান্ডা লাগছে, ওখানটা জ্বলছে, দেখো বানাচ্ছে কিরকম। তো আমার চ্যানেলের নাম হচ্ছে আরএম ব্লগার, ঠিক আছে? ইউটিউবে নিউ আছি, বাট গ্রো করছি। আপনাদের সাপোর্ট থাকলে খুব ভালো হবে। থ্যাংক ইউ, আমারটা চলে এসছে স্পাইসি। এই তুমি কিছু খাবে নাকি মিস্টার? তাই না, এর জন্যেই। আর এ তো খুব, এ ডগ। আচ্ছা, আমি আবার পরে দেখা করব। ওয়েলকাম, কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। চোখে যাচ্ছে, চোখে যাচ্ছে, দাঁড়াও, উঠে দাঁড়াও। গাইজ, আমরা ঘরে ঢুকে আমি আর কিছু ভিডিও করতে পারলাম না, বিকজ প্রচণ্ড হাড়িতে ছিলাম। সবাই খাবে, ডিনার সব গরম করা, ক্যান্ডিকে খেতে দেওয়া, এসবের চক্করে আমি কোনো ভিডিও করতে পারলাম না। তার উপর মোবাইলটাতেও চার্জ ছিল না। তো যাই হোক, আমার ভিডিও আজকের ভিডিওটা এতটাই। আর আমি এখন এসেছি, এই যে পুরো বেডটাকে ক্লিন করব, বিছানা করব, ছেলেটাকে নিয়ে। গুড নাইট, টাটা।